আজকে আমি আমার প্রিয়তমার জন্য রেড ভেলভেট কেক বানিয়েছি। এর আগে তো আপনাদের সঙ্গে চকলেট কেক এবং ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করেছি, তবে রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করা হয়নি। তো আমি যেহেতু ভাবলাম যে আমার প্রিয়তমার জন্য আমি আজকে বানাচ্ছি, আপনাদের সঙ্গেও শেয়ার করি, তাহলে আপনারাও কিন্তু আপনাদের প্রিয়তমার জন্য এইভাবে রেড ভেলভেট কেক বানাতে পারবেন। সেই সাথে আমি কেক ডেকোরেশনের জন্য কীভাবে ক্রিমটা তৈরি করি সেটাও কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো রেড ভেলভেট কেক বানানোর জন্য আমি প্রথমে এখানে আধা কাপ হচ্ছে ময়দা নিয়েছি। তো ময়দাগুলো বা শুকনো উপকরণগুলো, কেকের মধ্যে যে শুকনো উপকরণগুলো আমি দিব সেগুলো প্রথমে চেলে নিব। তো আধা কাপ তো এখানে ময়দা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এক টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি, তারপরে হাফ টিস্পুন আমি এখানে বেকিং পাউডার দিয়েছি। তো সব কিছু এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিব চালনি দিয়ে। চালা হয়ে গেলে সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমি এক সাইডে রেখে দিব, যে কোনো ঢাকনা দিয়ে বা যে কোনো প্লেট দিয়ে আমি ঢেকে এক সাইডে রেখে দিব। তো এরপর আমি দুইটা ডিম দিয়ে রেড ভেলভেট কেকটা বানাবো। তো সেই জন্য এখানে আমি দুইটা ডিম নিয়েছি, ডিমের কুসুম এবং সাদা অংশ সহায় হচ্ছে ডিমের ফর্মটা আমি বানিয়ে নিব। তো সেই জন্য আমি এখানে একটা ইলেকট্রিক বিটার নিয়েছি, সামান্য কিছু সময় বিট করার পরে আমি এখানে চিনি অ্যাড করে দিব। এখানে আমি আধা কাপ চিনি নিয়েছি, তবে পুরোটা কিন্তু দেইনি, মানে সব চিনি কিন্তু একসঙ্গে দেইনি। প্রথমে অল্প একটু দিয়ে কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে তারপরে বাকি চিনিটা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ বিট করে নিলেই কিন্তু ডিমের ফর্মটা হয়ে যাবে। আর চিনির পরিমাণ আমি এখানে আধা কাপ দিয়েছি, ময়দাও আধা কাপ দিয়েছি, মানে দুইটাই সমান সমান, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা ঠিক হয় মানে কেকের মধ্যে। তো এই তো দেখতে পাচ্ছেন ডিমের ফর্মটা কিন্তু হয়ে গেছে, এখন আমি বিটারটা সরিয়ে নিব। এরপরে আমি বাটার ক্রিম তৈরি করব। রেড ভেলভেট কেক বানালে কিন্তু বাটার ক্রিম লাগে, তো সেই জন্য আমি এখানে হচ্ছে 1/4 কাপ আমি এখানে দুধ নিয়েছি, লিকুইড দুধ। তো সেইখানে আমি হচ্ছে ভিনেগার দিয়েছি 1 চামচ। এখন দেখেন এটা কিন্তু বাটার ক্রিম বা দইয়ের মতো হয়ে গেছে। এখন আমি এখানে হচ্ছে রেডম্যানের চেরি কালারটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে স্ট্রবেরি কালারটাও দিতে পারেন রেডম্যানের। এই রকম কালারগুলো দিলে হয় কি, রেড ভেলভেটের যে একটা কালার রয়েছে সুন্দর, সে কালারটা কিন্তু চলে আসে। এরপর আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে এই তো সাইডে রেখে দিলাম। আর এই তো এই ডিমের ফর্মের মধ্যে কিন্তু আমি 1/2 টেবিল চামচ, মানে সামান্য পরিমাণ, আধা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপরে ডিমের ফর্মের মধ্যে আমি আলতো করে এসেন্সটা মিক্স করে নেওয়ার পরে, এরপরে শুরুতেই যে শুকনো উপকরণগুলো আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু এখানে অর্ধেকটা দিয়ে, আবারও চালনি দিয়ে চেলে অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন আলতো করে এই ডিমের ফর্মের মধ্যে মিক্স করতে হবে, সেই সাথে যে বাটার ক্রিমটা আমি বা যে বাটার ক্রিমের মিশ্রণটা আমি একসঙ্গে রেডি করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো একটু একটু করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেটাও কিন্তু চেলে দিলাম। এরপরে আবারও আলতো করে এইভাবে মিক্স করতে হবে, আর বাকি যা বাটার ক্রিমগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু অবশ্যই আলতোভাবে করতে হবে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব তাড়াহুড়া করছি, আসলে কিন্তু তা না। ভিডিওর স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে করে ভিডিওটা বড় না হয়, তো সেই ক্ষেত্রে এরকম করে মনে হচ্ছে যে আমি খুব তাড়াহুড়া করছি। আসলে আপনারা যখন করবেন খুব আলতো করে এই ফর্মের সঙ্গে মিক্স করে নেবেন, তাহলে কিন্তু আর ফর্মটা নষ্ট হবে না ডিমের, তা না হয় কিন্তু ফর্ম নষ্ট হবে, কেক আর স্পঞ্জ হবে না। আর এরই মাঝে আমি সামান্য কিছুটা আরও চেরি কালারটা দিয়েছি, আমার কাছে মনে হয়েছে কম। এখন আমি কেকটা বসিয়ে দেবো মোল্ডের মধ্যে, আর মোল্ডটা আমি হচ্ছে আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম, বেকিং পেপার আর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। এরপরে আমি ওভেনে হচ্ছে কেকটা বেক করব। আর কেকটা আমি একটু উঁচু করব, সেই জন্য 6 ইঞ্চি হচ্ছে একটা মোল্ড নিয়েছি। এছাড়া আপনারা হচ্ছে 6 ইঞ্চি ফ্ল্যাট যে মোল্ড থাকে সেই মোল্ডটার মধ্যে কিন্তু আপনারা করতে পারেন। তো এখন আমি ওভেনে করব, আর ওভেনটা হচ্ছে আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম, 10 মিনিট গরম করে নিয়েছি কনভেকশন মোডে। আমার কিন্তু এটা মাইক্রোওয়েভ কনভেকশন ওভেন, অনেকে আপনারা জানতে চান। তো কনভেকশন ওভেন হলে অবশ্যই আপনাদের কেক বা যে কোনো বেকিং আইটেম হবে, তো আমি এখানে হচ্ছে কনভেকশন দিয়ে 180 ডিগ্রিতে আমি 40 মিনিট সেট করে দিয়েছি। এরপর আমি স্টার্ট দিয়ে দেবো, এরপরে যতক্ষণ লাগে 40 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু কেকটা বেক হয়ে যাবে। এখন আমি হচ্ছে ক্রিম বানাবো, যেহেতু কেক বেক হচ্ছে সময় লাগবে, এর মধ্যে হচ্ছে আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 1 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ হচ্ছে ক্রিম নিয়েছি। এরপরে ক্রিম নেওয়ার পরে আমি যেভাবে রাখি ডিপ ফ্রিজে, আর এই ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রাখতে হয়, এই ক্রিমের নিয়মে হচ্ছে এটা ডিপ ফ্রিজে ভালো থাকে। আচ্ছা, ক্রিমটার নাম হচ্ছে ইনস্টা হুইপড ক্রিম। এই ক্রিমটা দেখা যায় যে যারা আমরা বাসায় মাঝে মাঝে পরিবারের জন্য বানাই বা ট্রপিক্যাল যে ক্রিমটা রয়েছে এই দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই ভালো হয়, আর দামও কম রয়েছে, 220 থেকে 250 টাকার মধ্যে কিন্তু পাওয়া যায়।
তো এরপর কেকের ক্রিমটা আমি বাটির মধ্যে নেওয়ার পরে আমি এই বিটারটা চালু করে একেবারে হাই স্পিডে প্রায় 2 থেকে 3 মিনিট বা 3 মিনিটের মতো বিট করে আপনাদেরকে দেখাবো যে ক্রিমটা কীরকম হলো এই পর্যায়ে, তাহলেই বুঝতে পারবেন যে কত মিনিটের মধ্যে ক্রিম হয়ে যায়। তো এই তো বিটারটা আমি এখন রেখে আপনাদেরকে দেখাচ্ছি, একটা স্পেচুলা দিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন কতটা পাতলা রয়েছে। এমন অবস্থায় আমরা অনেকেই ভাবি যে ক্রিমটা মনে হয়ে গেছে, আসলে কিন্তু তা না, ক্রিম কিন্তু এখনও হয়নি। তো এরপরে আমি আবারও হচ্ছে খুব ভালো করে বিট করে নেব। আমি এবার হচ্ছে প্রায় 8-9 মিনিটের মতো টানা হচ্ছে বিট করে নিয়েছি, এর মধ্যেই কিন্তু কেকের ক্রিমটা হয়ে গেছে। এখন আমি বিটারটা অফ করে দিব যেহেতু ক্রিমটা হয়ে গেছে। আর এখন ক্রিমের এখান থেকে বিটারটা ওঠানোর পরে দেখতে পারছেন কতটাই পারফেক্ট হয়েছে, বিটারের কাটা থেকে কিন্তু ক্রিমটা সরছেই না, এতটাই হচ্ছে সুন্দর হয়েছে ক্রিম। তো আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনারা বানাতে পারেন। আর এখানে কিন্তু আমি বলেই দিয়েছি আগে এই ক্রিমগুলো এমনিতেই মিষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আমি আর চিনি দিইনি। তো দেখেন আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম করে উল্টালে বা এরকম করলেও কিন্তু ক্রিমটা পড়বে না। যখন দেখবেন যে এমনটা হয়েছে আপনারা ক্রিম বানালে, তখনই বুঝবেন যে কেক ডেকোরেশনের জন্য ক্রিম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এই তো আমার রেড ভেলভেট কেক, দেখেন কতটা স্পঞ্জ হয়েছে। কেকটা হওয়ার পরে আমি মোল্ড আউট করে নিয়েছিলাম আর ঠান্ডা করে নিয়েছি। কেক যখন বেক করবেন সাথে সাথে গরম কেকটাই হচ্ছে আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবেন, তাহলে কিন্তু কেক আর চুপসে যাবে না। আর কেকের প্রথমের উপরটা দেখে মনে হচ্ছিলো যে রেড ভেলভেট, কিন্তু রেড কালারটা হয়ে দেখুন আমি এখন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। তো এরকম করে আমি 4 ভাগ করে কেটে নেব, যেহেতু এটা একটু উঁচু হয়েছে কেকটা আর আমি একটু উঁচু করে আছে কেকটা বানাবো, তো সেই জন্য আমি বা উঁচু একটা মোল্ডের মধ্যে হচ্ছে আমি কেকটা বেক করে নিয়েছি। আর দেখেন প্রত্যেকটা লেয়ার বা কেকগুলো কত সুন্দর সফট হয়েছে। তো এরকম স্পঞ্জ কেক বানাতে গেলে সেমভাবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে হচ্ছে ট্রাই করবেন, মানে ট্রাই করে দেখতে পারেন। আসলে একদিনে কিন্তু এসব কাজ হয় না। তো যাই হোক, আমি প্রথমে বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে এরপর একটা লেয়ার দিয়েছি কেকের, এরপরে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়েছি, তারপর আমি এখন প্রত্যেকটা লেয়ারে এরকম করে দিব। সুগার সিরাপ দেওয়ার পরে আমি ক্রিম দিব, এরকম করে প্রত্যেকটা লেয়ার আমি বসিয়ে দিব। আর যেটা বললাম আর কি, একদিনে কিন্তু হয় না। আমি ওই তো রাইসের বাবার যে জন্মদিন ছিল মে মাসে, তখন একটা কেক বানিয়েছিলাম, তো সেই দিন থেকে বানাতে বানাতে এখন কয়েকটা কেকই কিন্তু বানানো হয়ে গেছে, মানে কয়েকটা কেক আমি বানিয়েছি। তো এরই মধ্যে যতই হচ্ছে প্র্যাকটিস করা হবে বা বানানো হবে, ততই কিন্তু কেকের শেপ বা কেকের অনেক কিছু, কেক সম্পর্কে আর কি অনেক কিছু জানা যাবে। যারা এরকম বানাতে আগ্রহ হন আমার মতো তাদেরকে বলছি, আমার তো সবসময় এরকম কাজ করতে ভালো লাগে। তো যাই হোক, এরকম করে আমি প্রত্যেকটা লেয়ার কিন্তু বসিয়ে দিয়েছি কেকের। এখন কিছুটা ক্রিম দিয়ে এরকম করে আমি পুরোটা হচ্ছে কোটিং করে নিব, মানে অল্প ক্রিম দিয়ে আমি হচ্ছে কোট করে নেওয়ার পরে, পুরো কেকটা কোট করে নেওয়ার পরে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে রেখে দেওয়ার পরে এখন কিন্তু বের করে আরও ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে দিব, এরপরে হচ্ছে আমি সুন্দর করে ফিনিশিংটা আনার চেষ্টা করব। তো এই পর্যায়ে ক্রিম কিন্তু একটু বেশি দিয়ে এরকম করে শেপ আনতে হবে। তো এটাও কিন্তু একদিনে আসা অসম্ভব, প্রথম দিন তো আমার অনেক সময় লেগেছে, এখন একটু কম সময় লাগে। তবে কেক বানাতে বা সব কিছু করতে করতে দেখা যায় যে আপনার কেকের ডেকোরেশন, কেকের টেস্ট সব কিছুই কিন্তু পরিবর্তন হয়, আস্তে আস্তে কেকের টেস্টটাও কিন্তু ভালো আসে। তো একদিনে বা 2 দিনে এগুলো আসলে অসম্ভব, যতই বানাবেন ততই কেকটা সুন্দর হবে বা ততই হচ্ছে কেকের ডেকোরেশনটা সুন্দর আনতে পারবেন। তো বাকি যে একটা লেয়ার আমি রেখে দিয়েছিলাম কেকের, একটা কেকের অংশ রেখে দিয়েছিলাম, সেইটাই হচ্ছে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো উপরে তো দিয়ে দিলাম গোল করে, তারপরে 1 mm একটা নজেল দিয়ে এ তো সুন্দর করে ছোটো ছোটো করে ফুল দিয়ে দিচ্ছি, এটা আপনাদের মন মতো করে এই সাইডটা আপনারা ফুল দিতে পারেন। তো এরপর হচ্ছে আমি নিচের বর্ডারও কিন্তু কেকের যে গুঁড়াগুলো আছে সেটা দিয়েও ডেকোরেশন করে নিচ্ছি। তো নিচের বর্ডারটা চাইলে আপনারা হচ্ছে ক্রিম দিয়ে ছোটো ছোটো ফুল দিয়েও ডেকোরেশন করতে পারেন, চাইলে এরকম এক্সট্রা কেকের যে গুঁড়াটা করবেন আপনারা সেটা দিয়েও ডেকোরেশন করতে পারবেন। সাধারণত রেড ভেলভেটের ডিজাইনগুলো এরকমই হয়ে থাকে। আর আরেকটা সৌন্দর্য বানানোর জন্য আমি এখানে সুইট বলও দিয়েছিলাম, ব্যাস আমার কিন্তু কেক বানানো হয়ে গিয়েছিলো। এরপরে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু রাইসের বাবার জন্য বানিয়েছি, তো সেই ক্ষেত্রে ভাবলাম যে রাইসের বাবা আসলে তারপর হচ্ছে আপনাদেরকে কেটে দেখাবো। তো যারা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কার কার রেড ভেলভেট কেক পছন্দ, আমার তো ভালোই লাগে রেড ভেলভেট কেক খেতে। এখন একটু কেটে আপনাদেরকে দেখাই ভেতরের লেয়ারটা কেমন হয়েছে। আপনারা যারা দেখছেন আমার আজকের এই ব্লগটা, যদি ভালো লাগে এই কেকের রেসিপিটা অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আপনাদের প্রোফাইল পেজে, যখন ইচ্ছে দেখে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন বাসায়। এছাড়াও যারা এতক্ষণ পর্যন্ত আজকের এই কেকের ব্লগের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন,
এছাড়া আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। একটু দূর থেকে আপনাদেরকে দেখাই কেকটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।